প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সচেতনতা র্যালি ছঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েতের উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আয়োজন করা হয় এই সচেতনতামূলক অনুষ্ঠানের। পয়লা জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে সাধারণকে সচেতন করবার জন্য সরকারিভাবে চলছে নানা উদ্যোগ। রাজ্যের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে পালিত হচ্ছে একাধিক কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই উদ্যোগে সামিল হয়েছিলেন পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মী, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা, স্বাস্থ্যকর্মী, এছাড়াও স্থানীয় যে সকল বিদ্যালয়গুলি রয়েছে সেই সকল বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা। হাতে সচেতনতামূলক প্লাকার্ড নিয়ে এলাকায় র্যালিও করেন তারা। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেট্রাপোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকেরাও। এদিনের সচেতনতা র্যালিতে স্থানীয় স্কুলের এনসিসি ক্যাডেটরাও অংশগ্রহণ করে। প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য কতটা ভয়াবহ, প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে, যে ক্ষতির প্রভাব পড়ছে আমাদের জনজীবনে, মূলত এই বিষয়গুলি তুলে ধরা হয় এদিনের সচেতনতামূলক র্যালির মাধ্যমে। এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, প্লাস্টিক বর্জনের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় সকলকে নিয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন এক র্যালিরও আয়োজন করা হয়। ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্লাস্টিক বর্জনের জন্য যে সচেতনতা পদযাত্রা এবং সচেতনতা শিবির, সেই শিবির জেলা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সহযোগিতায় ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছয়ঘড়িয়ার মধ্যে যে স্কুলগুলি আছে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকা, পঞ্চায়েতের যারা স্বাস্থ্যকর্মী আছেন, বিভিন্ন আধিকারিক আছেন, পঞ্চায়েতের সমস্ত স্তরের সদস্য সদস্যবৃন্দ, সকলে মিলে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।